কলকাতা শহর, বাজে সকাল 7টা। আর এই সকাল 7টার সময় কলকাতা শহরে এক কাপ চা তার সঙ্গে খাস্তা লেড়ো খেলে কেমন হয় দিনটা শুরু, জাস্ট লেভেল ভাই। হ্যাঁ, খাস্তা লেড়োটা হয়তো নেই, কিন্তু চাটা আছে। এই চায়ের প্রাইস 30 রুপিস। চায়ের পরে যদি কিছু জিনিস পাওয়া যায় আমাদের ফেমাস কলকাতার মধ্যে, আমার মনে হয় এই হচ্ছে বাটার টোস্টটা। ঠিক আছে, দারুণ হালকা গোলমরিচ দেওয়া, তার সঙ্গে আছে চিনি আর এরকম ব্রেড কাটিং করা। আমাদের বাটার টোস্টটা যখনই হয়ে যাবে, তারপরে এখানের যদি আর একটা ফেমাস জিনিস বলি তাহলে হচ্ছে আমাদের এই ক্লাব কচু। আমি প্রথমেই তোমাদেরকে প্রাইসটা বলে রাখি, 60 রুপিস প্রাইস আছে। 5 পিস দেয়, তার সঙ্গে সুন্দর একদম অথেন্টিক তরকারি যেরকমটা আমাদের দরকার পড়ে, আর তার সঙ্গে তো এই যে আমাদের ঝুড়ি বাজারে একটু দরকার, আর একটু ছোটো ছোটো একদম লঙ্কা। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল, এত কিছু খাবার পরে এখনও বলতে পারছি না লাস্ট অ্যান্ড ফাইনাল, তাও আমি দেখছি এরপরে যদি কিছু পাই, যদি কিছু পাই তাহলে অবশ্যই খাবো। আমাদের আপাতত লাস্ট যদি বলা যেতে পারে তাহলে হচ্ছে কর্ন স্যান্ডউইচ। প্রথমেই তোমাদেরকে একটু ভেতরটা দেখিয়ে নিই, দেখো একটা বার করছি, সুন্দরভাবে টমেটো দেওয়া আছে, একদম চিজ দিয়ে, কর্ন দিয়ে, তার মধ্যে মেয়োনিজ দিয়ে, আর অল্প অনিয়ন দেওয়া আছে। আমরা প্রায় অংশই নতুন নতুন খাবারের সন্ধান করি, শুধু খাওয়ার জন্য কিন্তু নয়, তার সাথে ছোটো মোটো ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি, কত সালে দোকান স্থাপিত হয়েছে, কী কী খাবার ফেমাস পাওয়া যায়, এইসব জেনে তোমাদেরকে এই যে জিনিসগুলো ইনফরমেশনগুলো দেওয়াই, এটা কিন্তু আমাদের তার সঙ্গেও কাজ। শুধু ফুড ব্লগিং যে ফুড খাবো এটা কিন্তু ব্যাপার শুধু নয়। হাই গাইজ, মাই সাইড অঞ্জন ফ্রম লেট সিট ফোক। আমরা এখন আছি খুব ফেমাস একটা দোকান ডালহৌসি চত্বরের মধ্যে, কোনা দোকান। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, কোনা দোকান। A few moments later, আমি একদম কোনা দোকানের সামনে, তোমরা দেখতে পাচ্ছ পেছনে আমাদের দোকানটা আছে। দোকানটা খুব ছোট, কিন্তু এর যে খাবার দাবার পাওয়া যায় জাস্ট আলাদা লেভেলের, টপ অ্যান্ড নচ। মানে যটা খাবার পাওয়া যায় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সব ফেমাস, আর সব কিছুই এখানের মধ্যে প্রায় অংশই খেয়ে থাকে। এখন এত বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে পর্যন্ত, এই জন্য হয়তো দোকানটা তোমরা একটু হালকা খালি খালি দেখতে পাচ্ছ, শুধু গাড়ি আর গাড়ি, সব গাড়ির মধ্যে থেকে কিন্তু সবাই নিচ্ছে। কিছুক্ষণ বাদে, এখন বাজে কটা, 8টা, আর মোটামুটি 1-2 ঘন্টা পর এই রাস্তা পুরো ভিড়, আর ভিড় শুধু ভিড় দেখতে পাবো, ক্রাউড। সুপার, কি টেস্ট ভাই, কি টেস্ট চায়। ঠিক আছে, মানে এইরকম টাইপের চা আমি খাইনি, এলাচ আদা পুরো একদম ব্যালেন্সড ব্যালেন্সড, মানে আমাদের যেখানে ওখানে পাওয়া যায় বাড়ির সামনে আমি, এত ভালো চা পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু একটু প্রাইসটা 30 রুপিস একটু বেশি, মানে তুমি যদি ভাঁড়টা দেখতে পাও, ঠিক আছে, এই ভাঁড়ের মধ্যে আমাদের ওখানে 25 রুপিসে কিন্তু লস্যি পাওয়া যায়, এটা কিন্তু তোমাদেরকে মানতেই হবে। কিছুক্ষণ আগে এই কলকাতা শহরের মধ্যে বৃষ্টি পড়েছে, তার মধ্যে এরকম একটা চা, জাস্ট লেভেল। প্রত্যেক দিন যদি এরকম একটা চা পাওয়া যায় সকালবেলা, জাস্ট মর্নিংটা আলাদা লেভেল বস, আলাদা লেভেল, কিচ্ছু বলার নেই। এরকম চাই দরকার, পুরো পারফেক্ট এরকম। চায়ের পরেই যদি কিছু জিনিস পাওয়া যায় আমাদের ফেমাস কলকাতার মধ্যে, আমার মনে হয় এই হচ্ছে বাটার টোস্টটা। ঠিক আছে, দারুণ হালকা গোলমরিচ দেওয়া, তার সঙ্গে আছে চিনি আর এরকম ব্রেড কাটিং করা। আমার এক্সপেকটেশান ছিল, আমি এসেছি তোমাদেরকে বলে রাখি এবার কোনা দোকানে, আমি ভেবে রেখেছিলাম যে কোনা দোকানে আসার পর এখানে যদি ফেমাস কিছু হয় তাহলে হচ্ছে আমাদের মালাই টোস্টটা বিভৎস ফেমাস। টাইমিংটা বলে দিই, মালাই টোস্ট যদি তোমাদেরকে পেতে হয় তাহলে সকাল 10টার পরে একদম ফুললি অ্যাভেলেবেল আছে। আমরা এখন আছি সকাল 7টা সাড়ে 7টা বাজে, সেই সময় এই জিনিস আমাদের হালকা গোলমরিচ দেওয়া, বাটার দেওয়া, এরকম ব্রেড টোস্ট বা বাটার টোস্ট। আহ,
একদম প্রপার লোকেশনটা আমি কিছুটা বলে দিই, একদম ডালহাউসি চত্বরের মধ্যে যেখানে খাবার দাবার বসে সেই এলাকার মধ্যেই আছে আমাদের পোনা দোকান। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে প্রপার লোকেশনটা লাগবে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আরামসে দেখবে, যদি ইচ্ছা হয় আসার আর খেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আসো। ভিডিওটা যদি ভালো লাগে এখনো পর্যন্ত তাহলে কিন্তু একটা লাইক করতে হবে আর শেয়ারটা করে দাও তাড়াতাড়ি করে। আমাদের বাটার টোস্টটা যখনই হয়ে যাবে তারপরে এখানের যদি আরেকটা ফেমাস জিনিস বলি তাহলে হচ্ছে আমাদের এই ক্লাব কচু। আমি প্রথমেই তোমাদেরকে প্রাইসটা বলে রাখি, 60 rupees প্রাইস আছে, 5 piece দেয়, তার সঙ্গে সুন্দর একদম অথেন্টিক তরকারি যেরকমটা আমাদের দরকার পড়ে, আর তার সঙ্গে তো এই যে আমাদের ঝুড়ি বাজারে একটু দরকার, আর একটু ছোট ছোট একদম লঙ্কা। চলো যাই হোক, প্রথমেই একটু শুরু করা যাক, একটু সুন্দর জিনিস নিয়ে আঁকা। এরকম ভাবে ধরতে হবে, ধরে পুচকার মতো সাইজ, একটু বড় পুচকার থেকে এরকম ভাবে একটু পাড়াতে হবে, ঠিক আছে? না আছে, ব্যাপার আছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে পুচকা নয় ভাই, ভেতরটা মোটা, ঠিক আছে, হালকা এরকম একটু তরকারি পুচকার মতো করে, সুন্দর তরকারি হালকা এরকম একটু উপর থেকে ঝুড়ি বাজা, তারপরে পুচকা স্টাইল। চলো লেটস গো। ভালো খেতে, নিশ্চিন্তে ভালো খেতে, বাট আমার একটা কিন্তু কথা আছে যে এই জিনিসগুলোকে ওয়াই মানে ক্লাব কচুরি কেন বলে আমার এটা জানা নেই, যদি তোমাদের জানা থাকে তাহলে বলো। মানে আমাদের ওইখানে যে কোনো বাড়ির সামনাসামনি হালকা একটু হিং দিয়ে বড় সাইজের কচুরি দিয়ে দিলে বলে হিঙের কচুরি, তো এই জিনিসটাও আমার না খুব একটা ক্লাব কচুরি মানে কি ফ্লেভার পাওয়া যায় এই জন্য হালকা হিঙের একটু ফ্লেভার পাচ্ছি ভেতরে, খুব একটা তো আমি পুর দেখলাম না, তোমাদেরকে আর একবার আমি দেখিয়ে নিই। দেখো এই যে ফাটালাম, দেখো ঠিক করে কি দেখতে পাচ্ছ, আমি তো খুব একটা কিছু পুর দেখতে পাচ্ছি কিন্তু ভালো খেলো। যদি ডিটেলসও তোমরা কিছু জেনে থাকো এর ব্যাপারে তাহলে নিচে কমেন্টে অবশ্যই দিই। ওভারঅল টেস্টের কথা তো ভালো লাগছে, মধ্যে কথা এটা হচ্ছে কথা। আর একটা বাইক খেয়ে দেখি, মানে একটা পুরো ঢুকিয়ে নিয়েছি, এবার হচ্ছে আর একটা, চলো লেটস গো। এবার পুচকার মতো করে না, এবার ক্লাব কচুরির মতো করেই খাব, হালকা এরকম একটু তরকারিতে চুবিয়ে সুন্দর করে একটু ঝুড়ি বাজাতে নিয়ে, আর অল্প একটু, অল্প না ভালো পরিমাণে কাঁচা লঙ্কা, লেটস গো। বিশাল হ্যাবক কিছু না, বলে না ছাঙ্গানির কচুরি বিভৎসম মাসে, একবার আমি গিয়ে খেয়ে দেখতে চাই এটার সঙ্গে ডিফারেন্সটা মানে কিরকম খেতে অরিজিনালি। ওখানে যে তরকারি একদম কালো কালচিটে টাইপের দেখতো ওইখানে যেটা আছে, এখানে একদম যেরকম আমরা খাই লুচির সঙ্গে বা কচুরির সঙ্গে সেরকম তরকারি, উপরে হালকা ধনে পাতা দেওয়া আছে, বেশ ভালো গে লিটারালি। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল, এত কিছু খাবার পরে এখনও বলতে পারছি না লাস্ট অ্যান্ড ফাইনাল, তাও আমি দেখছি এরপরে যদি কিছু পাই, যদি কিছু পাই তাহলে অবশ্যই খাবো। আমাদের আপাতত লাস্ট যদি বলা যেতে পারে তাহলে হচ্ছে কর্ন স্যান্ডউইচ। প্রথমেই তোমাদেরকে একটু ভেতরটা দেখিয়ে নিই, দেখো একটা বার করছি, সুন্দরভাবে টমেটো দেওয়া আছে, একদম চিজ দিয়ে কর্ন দিয়ে তার মধ্যে মেয়োনিজ দিয়ে আর অল্প অনিয়ন দেওয়া আছে ভেতরে, এর থেকে বেশি কিছু নেই, কিন্তু ভালোভাবে ব্রেডটা টোস্ট করা আছে, তার সঙ্গে আরও দু রকমের চাটনি দেওয়া আছে, চাটনি বলবো একটা হচ্ছে গ্রিন চাটনি দেওয়া আর একটা হচ্ছে টমেটো সস দেওয়া। সকালবেলা জানি না স্যান্ডউইচটা খাওয়া উচিত কি না এত মেয়োনিজ দিয়ে,
তাও ঠিক আছে, তোমাদের জন্য চলতেই পারে, কোনো অসুবিধা নেই। সুন্দরভাবে একটা স্যান্ডউইচ, হালকা ফার্স্ট বাইট। আহ হা, তাহলে প্রথম বাইটটা একটু এনিয়ে নেওয়া যাক নাকি, তারপরে এমনি খেয়ে দেখ, হালকা গ্রিন চাটনি দিয়ে। চলো লেটস গো। একটা খুব ভালো জিনিস দেখছি, এই যে কোয়ানটা পড়ছে না মুখের মধ্যে, কোয়ানটা খেয়ে একদম ফ্রেশ লাগছে। মানে কিছু কিছু ক্ষেত্রে অনেক অনেক দোকানে দেখবে যখন খাচ্ছ না, কোয়ানটা অনেকটা একদম মেল্ট হয়ে যায়, পুরোপুরি মেল্ট হয়ে যায়, আর হালকা একটু গন্ধ ছাড়ে, সেই জিনিসটা এখানে নেই। আমি যেটা দেখেছি আগে, সুন্দর মেয়নিজের টেস্টটাও আসছে, চিজের ভরপুর টেস্ট আসছে, আর ব্রেডটা এত সুন্দরভাবে টোস্ট করে দিয়েছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে। তার সঙ্গে এই গ্রিন চাটনিটা দিয়ে যা করেছি, আরও ব্যালেন্স টেস্ট আসছে, খুব সুন্দর লাগছে। টমেটো সস দিয়ে তো আর বলে লাভ নেই, আগেও খেয়েছি টমেটো সস দিয়ে, অনেকবার খেয়েছি, খুব একটা আমার ভালো লাগে না টমেটো সসটা, গ্রিন চাটনিটাই প্রেফারেবল। তাও তোমাদের জন্য টমেটো সস। হ্যাঁ হ্যাঁ, এই টমেটো সস খেয়ে খেয়ে পচে গেছি, আর ভালো লাগে না, লিটারালি খুব সুন্দর খেতে। আমি একটা জিনিস তোমাদেরকে খেতে খেতে ভালো বলবো, আমি অনেক দোকানে স্যান্ডউইচ খেয়েছি, হয়তো ভিডিও খুব কম দোকানে করেছি, এই যে টেস্টটা পাচ্ছি না পুরো অবিকল। তোমরা যদি বড় বাজারে আমাদের যে বোম্বে স্যান্ডউইচের দোকানটা এখনো ভিডিও যদি না দেখে থাকো, আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা আরামসে দেখে নাও, অবিকল একই টেস্ট। হ্যাঁ, ওইটার মধ্যে একদম মিক্সড করা ছিল, তার সঙ্গে মালাই ছিল, এটার মধ্যে হয়তো মালাই টালাই নেই, শুধু কর্ন স্যান্ডউইচ, কিন্তু টেস্টটা পুরো অবিকল পাচ্ছি, খুব সুন্দর, হেভি, দারুণ লাগছে, দারুণ, সিরিয়াসলি বলছি। এরকম একটু স্যান্ডউইচ আগেও বলছি এখনও বলছি, এরকম সুন্দরভাবে গ্রিন চাটনির সঙ্গে দিয়ে, আহা, পুরো মেল্ট হয়ে যাচ্ছে জিনিসটা, এত সুন্দরভাবে করে দিয়েছে। কি কেমন লাগলো পুরো ভিডিওটা? আমি জানি তোমাদের ভালোই লাগবে, কিন্তু এত কিছু খাবার ডালহৌসি চত্বরের মধ্যে, কোনা দোকান, এটা কোনার দোকান, সেটার মধ্যে এত ভালো খাবার, জাস্ট লিটারালি আমার লেভেল, জাস্ট লেভেল লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টানা, গুড বাই, সায়োনারা।